সামনেই পবিত্র ঈদ। এই রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা নিয়ম করে রোজা করছেন, কিন্তু এই ঈদে যাতে কোনো আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ি বা নতুন বস্ত্রে অভাব বোধ না করে তার জন্য এক অনন্য উদ্যোগ গ্রহণ করলো খাজা গারিল নওয়াজ বাদাতালা ওয়েলফেয়ার সোসাইটি। এদিন মূল উদ্যোক্তা শেখ রাজা তত্ত্বাবধানে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। এলাকা দুস্থ মানুষদের লুঙ্গি, শিশুদের পোশাক, সুটপিস তুলে দেওয়া হলো প্রায় 200 জনেরও বেশি মানুষদের হাতে। তাই মহিলাদের বাড়ি গিয়ে তাদের পৌঁছে দেওয়া হলো তাদের নতুন পোশাক। প্রায় 2 বছর ধরে এলাকার বিভিন্ন দুস্থ মানুষদের সাহায্য করে চলেছেন মূল উদ্যোক্তা শামসের আলী, শেখ রাজা সহ অন্যান্য বিশিষ্টরা। তবে শুধু মুসলিমদের পার্বণই নয়, দুর্গাপূজার সময়ও দুস্থ মানুষদের নতুন পোশাক তুলে দেন তারা। পাশাপাশি দুস্থ ছাত্রছাত্রীদেরও শিক্ষার বিভিন্ন সামগ্রী দিয়ে তাদের সাহায্য করে থাকেন। তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই। এই আজ হম লোক কা ঈদ কা ফেস্টিভ্যাল হ্যাঁ, 5 তারিখ কো ঈদ হ্যাঁ, তো হম লোক এলাকা মে জো মতলব জরুরতমন্দ লোক হ্যাঁ, জিনকে পাস নয়া কপড়া লেনে কে লিয়ে পয়সা নেই হ্যাঁ, তো হম লোক আপনা খাজা গরিব নওয়াজ বদাতাল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট কে জানিব সে হম লোক সব মিল করকে এক ফান্ড বানাতে হ্যাঁ, আর উস ফান্ড সে হম লোক ও কপড়া লে করকে আয়ে হ্যাঁ, আর 5 রোজা সে হম লোক লেডিস লোক কা জো কপড়া হ্যাঁ, শাড়ি হ্যাঁ, স্যুট হ্যাঁ, উসকো হম লোক এলাকা মে ঘর ঘর মে পহচান করকে জিনকা ঘর মে মতলব নয়া কপড়া কিনে গিয়ে নেই উন লোক তো হম লোক পৌঁছা রে হ্যাঁ। খাজা গরিব নামাজ যিনি আতায়ে রসুল, আজকে ওনার আমরা এই ফাউন্ডেশন নিয়ে আমরা সবজন মিলে একটা কাজ করছি, তো এনার নাম থেকে আমরা দাঁড়িয়ে আছি কাজ করছি, এটা অনেক বড় কথা, সবকে এই জায়গাটা পাওয়া যায় না, কিন্তু করছি আমরা ইমানদারি থেকে, আর সব ভাইরা বি আছে, এরম করে চলছে কাজটা। আমরা একটা কিছু প্রোগ্রাম রাখবো, আপনারা আসবেন। আমরা 2 বছর গরিব হ্যাঁ, ফকির হ্যাঁ, নেই উস কিসম কা নেই, বহুত এসা আদমি হ্যাঁ জো জরুরতমন্দ হ্যাঁ, ইসলিয়ে হম লোক জরুরতমন্দ কো উসকো থোড়া সা মদদ করনে কা কোশিশ করতে হ্যাঁ, এডমিশন করানা, কিতাব দেনা, ইয়ে সব হম লোক কা মকসদ হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।